খানাকুলের ঘাসুয়াতে আরামবাগ সাংসদ অপূর্বা পোদ্দার ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে পাড়ার লোকজন সহ বিভিন্ন এলাকাবাসীদেরকে নিয়ে বসন্ত উৎসবে মেতে উঠেছে অপূর্বা পোদ্দার। উপস্থিত আছেন নহিমুল হক এবং আলী হাসান থেকে আরম্ভ করে তৃণমূলের বিভিন্ন কর্মীরা, সেই সঙ্গে গ্রামবাসীরাও। হোলি এবং যে দোল, সেই উৎসব বা বসন্ত যে উৎসব, সেই উৎসবকে আরও রাঙিয়ে তুলতেই এই খেলা হচ্ছে বলে জানা গেছে। কি বলছেন অপূর্বা পোদ্দার শুনে নেব। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই বসন্ত উৎসব পালন করছি। এই ঘাসুয়ার মাঠে বিভিন্নবার প্রোগ্রাম করে দিয়েছি, কখনো খেলা, কখনো মন্দির উদ্বোধন, আর আজকে আবার দোল উৎসবে সকলে আমরা মিলিত হই। অনেক হয় সেই খানাকুলের পবিত্র মাটিতে দাঁড়িয়ে সত্যি গর্বের বিষয় যে আজকে এত এত সুন্দর প্রোগ্রাম হয়েছে। যে রবীন্দ্র ভারতী থেকে যারা গান গাইছিল বা নৃত্য পরিবেশন করছিল তাদের গলা খুব সুন্দর, তারা খুব সুন্দর গান গেয়েছে, অন্তরকে ছুঁয়ে যাওয়ার মতো গান গেয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে। এবং আজকে এখানে প্রোগ্রামের শেষে আপনারা ফুচকা ঘুগনি খেয়ে যাবেন। Yeah, boy.